আল্লাহ পয়গম্বরকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। আমার কলিজার টুকরা বিশ্ব নবী কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আপনার রবের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে। আপনি এই কোরআন দিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, দিনের পথে ডাকেন, ইসলামের পথে ডাকেন, শান্তির পথে ডাকেন। আল্লাহ বলে, ও নবী, আপনি যদি আপনার দাওয়াতগুলো না দেন, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন যদি আপনি দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত না দেন, তাহলে কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। বলছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে আমি যেই দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, তাহলে কিন্তু আপনার দায়িত্ব পালন হলো না। আল্লাহ তাআলা কঠোরভাবে নবীকে নির্দেশ দিয়েছেন, ও নবী, আপনি কোরআনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে আমার নবী কোরআনের দাওয়াত নিয়ে মক্কার ধারে ধারে ঘরে ঘরে ছুটে চলেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। কিন্তু মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই না, উল্টা মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল বলে গালি দেয়, আমার নবীকে জাদুকর বলে গালি দেয়। আমার নবী কোরআনের তেলাওয়াত করে, মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াত পছন্দ করে না, তারা কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াত পছন্দ করে না, তারা পছন্দ না করলে কি হবে, আমি আল্লাহ আমার জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করবই করব। আল্লাহু আকবার। আপনি কোরআনের দাওয়াত দিয়া যান, আপনার কাজ হলো কোরআনের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, আর আমার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা আল্লাহ বলে আমার দায়িত্ব। আমি মক্কার কাফেরদেরকে নির্দেশ দিয়েছি, আপনি শুধু দাওয়াত দিতে থাকেন, আমি আল্লাহ যাকে পছন্দ করব, যাকে ভালোবাসব, তাকে আমি আল্লাহ হেদায়াত দিয়া মুসলমান বানায় দিব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, নবী আমার কোরআনের দাওয়াত দিতে লাগলেন, এবার দলে দলে মক্কার কাফেরেরা আমার নবীর কাছে আসতে লাগলো। আল্লাহু আকবার। আবু জেহেল উতবা সাহিবা এটা পছন্দ করলো না, তারা কি করলো, মক্কার রাস্তার পথে পথে মোড়ে মোড়ে লোক ফিট করে রাখলো, এ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে আসতে না পারে, মোড় থেকে পিটায় খেদায় দিবা, কি করবা। মোড়ে মোড়ে তারা পুলিশ মোতায়েন করলো, লোক মোতায়েন করলো, যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে আসতে না পারে। ঠিক এমন সময় মক্কায় একটা বাণিজ্য মেলা হবে, বাণিজ্য মেলা, অনেক দেশ থেকে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মক্কায় আসবে। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, আবু লাহাব চিন্তায় পড়ে গেল, এই সময় যদি বহির বিশ্ব থেকে ব্যবসায়ীরা মক্কায় ব্যবসা করতে আসে, আর যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, এই কোরআনের দাওয়াত শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মক্কার বাহিরেও কোরআনের দাওয়াত ছড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন। কথাটা ভালো করে বুঝলেন, আল্লাহ তাআলার কৌশল কেমন কৌশল দেখেন। মক্কার কাফেরেরা চায় কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দিতে। আল্লাহ বলে, তোরা যেটা চাস আমি আল্লাহ সেটার বিপরীত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাণিজ্য মেলা শুরু হয়ে গেল, রোম থেকে, সিরিয়া থেকে, আশেপাশের দেশ থেকে ব্যবসায়ীরা মক্কায় আসতে লাগলো ব্যবসা করার জন্য। কিন্তু আবু জেহেল উতবা সাহিবা মক্কার যুবকদেরকে ডাক দিয়া বলে, বড় বড় গজারে নিয়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, মানুষ যখন ব্যবসা করতে আসবে, কেউ যাতে মুহাম্মাদের ঘরের আশেপাশে আসতে না পারে, বলবা এই ঘরের মধ্যে একটা পাগল থাকে, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, এই ঘরের মধ্যে একটা পাগল থাকে,
দেখেন আল্লাহ কিভাবে বিনা দাওয়াতে বিনা খরচে ইসলামের বাণী মানুষের কানে কানে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ বলে তোমরাও কৌশল করো, তোমাদের পরিবর্তে আমি আল্লাহ পাল্টা কৌশল গ্রহণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার কৌশল কেমন কৌশল দেখেন, মক্কার ভিতরে যখন ব্যবসায়ীরা প্রবেশ করলো, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মক্কার যুবকরা বলে কোথায় যান, বলে এই দিক দিয়ে আমাদের ব্যবসার কাজে যাব। বলে না এই দিক দিয়ে যাবেন না। কেন যাব না? বলে ওই ঘরের মধ্যে একটা পাগল আছে, ওই পাগল যদি আপনাদেরকে দেখে তার পাগলামি দেখে আপনারাও পাগল হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই ঘরের ধারে কাছেও যেতে পারবেন না। মানুষের কিন্তু একটা খারাপ একটা অভ্যাস হইল, মানুষকে যেই কাজের দিকে নিষেধ করা হয় সেই কাজ আরো বেশি করে করে। কথা বলেন, দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশ পিটায় খেদায় দেয়, যায় না আরো বেশি করে ওই দিকে যায়। এক জায়গায় মারামারি লাগছে, ভাই এখানে ফায়ার হবে চলে যান, যায় না আরো বেশি করে যায়। এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, ঠিক কিনা বলেন? মক্কার যুবকেরা লাঠি দিয়া পিটায়, বলে মিয়া এই রাস্তা দিয়া যান। বিশ্ব থেকে যারা ব্যবসা করার জন্য মক্কায় আসছে কাফেররা বলে কেন এই রাস্তা দিয়া যাব, এটা দিয়েই যাব। বলে না এখান দিয়া যেতে পারবেন না। অন্য অন্য দেশের মানুষেরা বলে বেটা নিজের পকেটের টাকা খরচ করে ব্যবসা করার জন্য মক্কায় আসছি, কোন রাস্তা দিয়া যাব না যাব তোর থেকে জিজ্ঞেস করব নাকি? সর, যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে আর ব্যবসায়ী করব না, চলে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যদি বেশি বাড়াবাড়ি করস ব্যবসা করব না, চলে যাব। এখন মক্কার মানুষ, মক্কায় যদি তারা ব্যবসা না করে মক্কার অর্থনীতি ধস নেমে যাবে, ঠিক না বলেন? বিভিন্ন দেশের ব্যবসায়ীরা যদি চলে যায় ব্যবসার ধস নামবে, তাদের অর্থনীতির ধস নামবে। আবু জেহেলের কাছে যায় বলে নেতা অবস্থা তো খারাপ, বলে কি হইছে? বলে মানুষদেরকে পিটায়ও কিন্তু এই রাস্তা দিয়ে সরাইতে পারি না। বলে কি বলে? বলে তারা বলে বেটা টাকা দিয়ে আসছি মক্কায় ব্যবসা করতে, এই ঘরের ধারে কাছে যাবই যাব, পাগল থাকুক যা থাকুক পাগলই দেখব। আল্লাহু আকবার। আবু জেহেলকে ভালো করে মাইকিং করে দাও। মক্কার মানুষ মাইকিং করতেছে, বহির বিশ্ব থেকে যারা ব্যবসা করতে আসতো তোমরা ওই ঘরের ধারে কাছে যাবা না, ওই ঘরের মধ্যে একটা পাগল আছে, নাউজুবিল্লাহ, ওই পাগল তোমাদেরকে এমন কিছু শোনাবে তোমরা তার জন্য পাগল হয়ে যাবা। শুধু তোমরা তার জন্য পাগল হবা না, তোমার পরিবারও পাগল হয়ে যাবে। এমন কি ওই মোহাম্মদ একটা ধর্ম নিয়ে আসছে, তোমরা কিন্তু বাপ দাদার ধর্ম বাদ দিয়া তার ধর্ম গ্রহণ করতে বাধ্য হবা। আল্লাহু আকবার। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বলে এই যেতে দাও, আমরা ওই ঘরের কাছেই যাব। হাজার হাজার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পাশে ভিড় জমাইছে, একজন আরেকজনকে ডাকে আসো আসো পাগল দেখবো পাগল, নাউজুবিল্লাহ। বলেন গ্রামে যদি কোনো একটা পাগল আসে পিছনে অনেক মানুষ ছোটাছুটি করে, কি করে না? করে না? একজন আরেকজনকে ডাকে আসো আসো পাগল দেখবো পাগল দেখবো। এই কথা বলে আল্লাহ নবীর ঘরের চতুর্পাশে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে, একজন আরেকজনকে ডাকে এ উনজুর উনজুর ইলাল বাইত, এই বাড়ির দিকে তাকাও, এই ঘরের দিকে তাকাও। মানুষ ঘরের দিকে তাকায় দেখে হায় রে মক্কার মানুষেরা বলল কি আর এখন দেখি কি, এই মানুষটা যদি পাগল হইতো তার চুলগুলো থাকতো ময়লা, তার জামাগুলো থাকতো ময়লা, ঠিক কিনা বলেন? একজন পাগল কখনো পরিচ্ছন্ন অবস্থায় থাকে না, সে থাকে ময়লা যুক্ত কাপড় পরা, ঠিক কিনা বলেন? তার চেহারার মধ্যে থাকে ময়লা, শরীরের মধ্যে ময়লা, চুলের মধ্যে ময়লা, জামার মধ্যে ময়লা। বিভিন্ন দেশের মানুষ আল্লাহর নবীর ঘরের দিকে তাকায় বলে খোদার কসম করে বলি এই ঘরের মধ্যে যে বসা আছে সে পাগল না, পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না, এই ঘরের মধ্যে তো কোনো মানুষ না, মনে হয় পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মানুষজনকে এই এতক্ষণ যেহেতু আমাদেরকে পাগল বলছে, এই লোকটাকে পাগল তো এত সুন্দর হয় না, ঠিক কিনা বলেন? পাগলের শরীরের গঠন আকৃতি এত সুন্দর হয় না, তার চেহারার মধ্যে এত সৌন্দর্য পৃথিবীর কোন মানুষের চেহারার মধ্যে এত সৌন্দর্য দেখি নাই। আল্লাহু আকবার। তাহলে চলো চলো একটু পাগলের সাথে যায় কথা বলি। এবার
ব্যবসায়ী দলের মানুষেরা আল্লাহ নবীর ঘরের দিকে গেলেন। নবীর ঘরের ভিতরে যায়া নবীর সাথে কথা বলতেছেন, আল্লাহু আকবার। নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন, পয়গম্বরের জবানে কোরআনের তেলাওয়াত শুনি বিভিন্ন দেশের ব্যবসায়ী অমুসলিমরা তারা ঘোষণা দিল, ও মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত মক্কার যুবকেরা বলেছে আপনি নাকি পাগল, আপনার সাথে যাতে আমরা দেখা না করি, আপনার ঘরের কাছে যাতে আমরা না আসি, আমাদেরকে পাগল পাগল বলে তাড়ায় দিছে। ও মুহাম্মদ, আল্লাহর কসম করে বলি, আপনাকে যারা পাগল বলেছে আসলেই আপনি পাগল না, আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলে তাদের 14 গোষ্ঠী পাগল। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আপনি কি যেন পড়তেছিলেন, আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন, পয়গম্বরের জবানে কোরআন শুনে অমুসলিমরা বলতেছেন, ও মুহাম্মদ, আপনি যে কোরআন পড়তেছেন নিশ্চয়ই এই কোরআন কোনো কবিতা না, কোনো কবির কাব্য নয়, এই কোরআন কোনো মানুষের ভাষা নয়, আপনি যে কোরআন পড়তেছেন এই কোরআন হলো আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আমরা এখানে বসে সিদ্ধান্ত নিলাম আমরা এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এবার দলে দলে বিভিন্ন দেশের মানুষ কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। এই কথা যে আবু জেহেলের কানে পৌঁছে গেছে, এখন মক্কার লিডারের আবু জেহেলকে গালাগালি করে, আগেই তো ভালো ছিল মুহাম্মদ নিজের মতো একা একা চলতো ফিরতো, আমরা যদি এই বাধাটা না দিতাম তাইলে তো এত বড় সর্বনাশ হইতো না। বলে কি সর্বনাশ, আমরা পাগল বলার কারণে বিভিন্ন দেশের মানুষ বলে আমরা পাগলই দেখতে যাব, এখন তো দেখতেছি আমরা বাধা দেওয়ার কারণে মুহাম্মদকে দেখা হাজার হাজার মানুষ অন্য অন্য দেশের মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। এ কারণে ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম ধর্মকে যদি কেউ দাবায় রাখতে চায় তাহলে ইসলাম আরো বেশি ছড়ায় পড়ে, ঠিক কিনা বলেন? ইসলাম আরো পৃথিবীর কানায় কানায় প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে ছড়ায় পড়ে, ঠিক কিনা বলেন? এ কারণে এই ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে পৃথিবীর জমিনে কারো স্থায়িত্ব হয় নাই, আল্লাহ কাউকে টিকায় রাখে নাই, ঠিক কিনা বলেন? আবু জেহেল, ওতবা, সাইবা, আবু লাহাব, ওলিদ ইবনে মুগিরারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিন্তু তারা টিকতে পারে, পারছে, পারে নাই। এখন তো অন্য অন্য দেশের মানুষগুলো এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এবার আবু জেহেলকে বলে, আবু জেহেল, তোমার আর কোনো কথা শুনবো না, এখন কালেমার দাওয়া শুধু মক্কার জমিনে সীমাবদ্ধ নাই, কোরআনের দাওয়াত বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। ওই যে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মক্কায় আসছে তারা এখন মুসলমান হইয়া বিভিন্ন দেশে যে তাদের গোত্রদেরকে দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এবার মক্কার মধ্যেও মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারাও আল্লাহর নবীর কাছে আসতে লাগলেন। একজন আর একজনকে বলে, এ মিয়া, বিভিন্ন দেশের মানুষ এসে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, চলো আমরা একটু মুহাম্মাদের কাছে যাই। আল্লাহু আকবার। বলে, বড় নেতা আবু জেহেল তো না করছে, বলে আবু জেহেলের কথা শোনা যাবে না, আবু জেহেল একটা মিথ্যাবাদী, চলো আমরা একটু মুহাম্মাদের সাথে যেয়ে কথা বলি। ঠিক আরবের একজন গোত্র প্রধান, তার নাম হচ্ছে আকসাম ইবনে সাইফ। নাম কি? আকসাম ইবনে সাইফ। সে একটা গোত্র প্রধান, সমাজের প্রধান, সমাজের নেতা। সে যখন আল্লাহর নবীর কথা শুনলেন মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীর সাথে আয়েশা তিনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন, নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনবেন। যখন তিনি আল্লাহর নবীর কাছে আসার ইচ্ছা পোষণ করলেন তার গোত্রের কিছু মানুষেরা বলল, আকসাম ইবনে সাইফ, আপনি হচ্ছেন আমাদের নেতা, আপনি হচ্ছেন আমাদের গোত্র প্রধান, আপনি কেন আগে মুহাম্মদের কাছে যাবেন? একটা কাজ করেন, আপনার পক্ষ থেকে দুই চারজন প্রতিনিধি পাঠান, তারা মুহাম্মদের সাথে যায় দেখা করুক, মুহাম্মদের সাথে যায় কথা বলুক, মুহাম্মদ কি চায়, কেন তিনি মক্কার জমিনে আসছেন, কি নিয়ে মুনকারি ওয়াল বাগী। ও নবী, মক্কার মানুষদেরকে সারা পৃথিবীর মানুষদেরকে বইলা দেন,
তারা যাতে ফাহেশা কাজ না করে, জিনা না করে, ব্যভিচার না করে, মানুষ হত্যা না করে, মানুষকে যাতে মাপে কম না দেয়, মানুষের সাথে যাতে অন্যায় আচরণ না করে, তারা যাতে গুনার কাজগুলো ছেড়ে দেয়। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাই সারা পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাচ্ছেন, আমি আমার নবীকে তোমাদের মধ্যে পাঠিয়েছি তোমাদেরকে ন্যায় ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ওই যুবক যখন আল্লাহর নবীর জবানে এই আয়াতটা শুনল, ওই যুবকেরা বলে, মোহাম্মদ আপনি যে কথাগুলো বললেন এত সুন্দর কথা আজ পর্যন্ত আমাদেরকে মক্কার জমিনে কোনো মানুষ বলে নাই। সুবহানাল্লাহ। কারণ মক্কার মানুষগুলো ছিল বর্বর, মক্কার মানুষ তারা মারামারি কাটাকাটি জিনা ব্যভিচারে লিপ্ত থাকতো, এত সুন্দর কথা মানুষকে কে বলবে? আল্লাহ তাআলা এই কারণেই নবীকে মক্কার জমিনে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে মানুষ যখন মানুষের উপরে ইনসাফপূর্ণ আচরণ করে না, মানুষ যখন মানুষের উপরে জুলুম করে, তখন আসমান থেকে আল্লাহ তাআলা জমিনের উপরে গজব নাজিল করে, ঠিক কিনা বলেন? আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمجر درود پوری درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم কেউ যদি নবীজির প্রতি একবার দুরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে দশ বার রহমত নাজিল করে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার পথ দশ কদম আগায় দেয়। হাদিস শরীফের ভিতরে এসছে যে যত বেশি নবীজির প্রতি দুরুদ পড়বে সে তত বেশি নবীজির জান্নাতে কাছাকাছি থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জোরে জোরে দুরুদ পড়ার দরকার আছে কি আছে না? নবীর মহব্বতে আওয়াজ করে সকলেই পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকত আলা ইব্রাহিম وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا আওয়াজ করে
আরবের বুকে মক্কানগরীতে যে থায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা, হাসনাত জামি ওয়া খিসালিহ, আসুন চোখ দুটি বন্ধ করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে কিছু সময় আমরা জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনলে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু পাগলেরা বসে আছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের যায় আসে না। এই দুনিয়াতে আমরা সম্পদের পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা চাই একমাত্র আল্লাহর পাগল হতে। কার পাগল? জোরে বলেন। আসুন সেই মাওলায় পাকের নামে কিছুক্ষণ সময় জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, রাজীবপুর হাই স্কুল বাজার জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবায়ে আজম, দূর দূরান্ত থেকে আগত দীনপ্রিয় ইসলামপ্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন, এটা কিসের বাগান? জান্নাতের বাগান, মাজালিসুল ইলম, রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না, আল্লাহর জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। এই বাগানে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? আরো জোরে বলেন, খুশি নাকি বেজার? সম্মানিত হাজিরিন, কত মানুষ অসুস্থ আছে না, অসুস্থ, হসপিটালের বেডে কাতরাচ্ছে, বাসায় শুয়ে আছে, হাঁটতে পারে না, প্যারালাইসিস স্ট্রোক করেছে, কালকে ভালো ছিল আজকে জ্বর, ঠান্ডা, ডায়রিয়া, হাঁটতে চলতে পারে না। তাদেরও ইচ্ছা ছিল কোরআনের মজমায় আসার, অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদের সুস্থ না রাখলে কি আমরা আজকের মজমায় আসতে পারতাম? জোরে বলেন, পারতাম না। তাহলে এনেছেন কে? আরো জোরে বলেন, কে? যেই মাওলাই পাক এনেছেন, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জমিন কার? আরো আসতে বলেন, জমিন কি পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান সৃষ্টি করেছেন? না। আসমান কার? আসমান কয়টা? জোরে বলেন। কোরআনে আছে কি আছে না? নাই। কোরআনে নাই? সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজ্যের মালিক আল্লাহ, সারা পৃথিবীর মালিক আল্লাহ, সার্বভৌমত্ব আধিপত্য সকল ক্ষমতা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলে আমি কেমন আল্লাহ দেখো? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এ দুনিয়ার মানুষ বলছেন কে? আসমানের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ একটা আসমান বানাই নাই, দুইটা আসমান বানাই নাই, তিনটা আসমান বানাই নাই, চারটা বানাই নাই, পাঁচটা বানাই নাই, ছয়টা বানাই নাই, আমি আল্লাহ স্তরে স্তরে তোমাদের মাথার উপর সাতটা আসমান বানিয়েছি। কয়টা? কয়টা? আল্লাহ বলে আমার আসমানের দিকে একটু তাকায় দেখো, কোন জায়গা দিয়ে কোনো ফুটা ফাটা পাও কিনা। বলছেন কে? আল্লাহ বলে একটু তাকায় দেখো, কোন জায়গা দিয়ে কোনো ফুটা ফাটা পাও কিনা, কোন জায়গা দিয়ে আস্তর ভেঙে পড়ছে কিনা, কোন পিলার ভেঙে পড়ছে কিনা, কোন ভীম ভেঙে পড়ছে কিনা। আল্লাহ বলে কোনোদিনই পড়বে না, কারণ আসমানের মালিক। এই যে সামিয়ানাটা বানানো হয়েছে, প্যান্ডেলটা, কতগুলো বাঁশ দেওয়া হয়েছে, হয়েছে না বাঁশ, তারপরে এভাবে করে ভীমের মতো দেওয়া হয়েছে, দুইটা চারটা বাঁশ ছুটায় ফালান, দেখবেন এই প্যান্ডেলটা পড়ে যাবে। কিন্তু আল্লাহ বলে তোমাদের মাথার উপর আমি একটা দুইটা না, সাতটা আসমান বানাইছি। কয়টা? কোনো খাম নাই, পিলার নাই, ভীম নাই, কিছুই নাই। আল্লাহু আকবার। তারপরে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ বলে, এ নাফরমান বেঈমানেরা, কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস? আমি আল্লাহ তোদের মাথার উপর সাতটা আসমান বানাইছি, কোনো পিলার নাই, কোনো খাম্বা নাই, কোনো ভীম নাই, সব কিছু বিহীন। আমি আল্লাহ সাতটা আসমান তোদের মাথার উপর বানাইছি। আল্লাহ বলে, যদি কোনো পিলার দিতাম, ভীম দিতাম, খাম দিতাম, এই আসমান দিয়া বিমান চলতে পারত না। পদ্মা সেতুর পিলারের মতো যে ফেরি ধাক্কা মারত, পদ্মা সেতুর পিলারে কি করে? ফেরিতে যা ধাক্কা মারে। যদি আল্লাহ আসমানের মধ্যে পিলার বানাইতেন, মাঝে মাঝে বিমান ক্র্যাশ হইতো, ওই খাম্বার সাথে আসমানের পিলারের সাথে যে ধাক্কা লাগতো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষ দেখ, তাকায় দেখ, আমি আল্লাহ কি করেছি। আল্লাহ বলে, তারপরও কি তোরা আমার শুকরিয়া আদায় করবি না? বলছেন কে? তার মানে জমিন কার, আসমান কার? জমিন যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে অন্য কারো তন্ত্রমন্ত্র চলতে দেওয়া যাবে? এটাই ইমানের দায়িত্ব, এটাই ইমানদারের কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনের মধ্যে ১১৪টা সূরা নাজিল করেছেন। কয়টা? আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে আমি কিছু কথা, আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন, এত সুন্দর পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এত মানব দানব আল্লাহ সৃষ্টি করেছেন, নিশ্চয়ই এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ মাখলুকাত পাঠিয়েছেন, আমরা যদি একজন আরেকজনকে ভালো না বাসি, মহব্বত না করি, একজন আরেকজনকে যদি শ্রদ্ধা না করি, একজন আরেকজনের প্রতি যদি সম্মান প্রদর্শন না করি, একজন আরেকজনের প্রতি যদি আমরা ইনসাফ না করি, যদি আমরা একজন আরেকজনের সাথে যদি সুবিচার না করি, তাহলে কখনো এই পৃথিবীতে শান্তি আসবে? আসবে? শান্তি আসবে? শান্তি আসবে না। সবার পকেটেই যদি রিভলভার থাকে, পিস্তল থাকে, অস্ত্র থাকে, মারামারি লাগলে কে ভাই আমার মালটা বাইর কর, ওই কে ভাই আমারটা বাইর কর,
দেগুলি দুইজনই জায়গা শেষ, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ বলে তোমরা কিভাবে এই পৃথিবীতে শান্তিতে বসবাস করবা, সাম্য প্রতিষ্ঠা করবা, ন্যায় প্রতিষ্ঠা করবা, ইনসাফ প্রতিষ্ঠা করবা, এ কারণে আমি আল্লাহ তোমাদের কিছু গাইডলাইন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? মক্কার মানুষগুলো ছিল বর্বর, মূর্খ, জাহেল। কেমন বর্বর ছিল, কেমন মূর্খ ছিল, তারা জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে রাখত। এর চাইতে কি আর বর্বর হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। তাদের নিত্যদিনের কাজ ছিল জিনা করা, ব্যভিচার করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষ হত্যা করা, গোত্রে গোত্রে মারামারি লাগলে এই মারামারি এক বছর দুই বছর না, যুগের পর যুগ চলতে থাকতো। বাবার সাথে কোনো গোত্রের মারামারি লেগেছে, প্রতিশোধ নিতে পারে নাই, ইন্তেকালের আগে সন্তানকে ডাক দিছে, এদিকে আসো, অমুক গোত্রের সাথে আমার মারামারি ছিল, আমি কিন্তু প্রতিশোধ নিতে পারি নাই, সুযোগ পাই নাই, তুমি আমার সন্তান, তুমি যদি সুযোগ পাও জায়গা মতো কাম ঘটায় দিবা, মানে দশটাকে ফালায় দিবা, নাউজুবিল্লাহ বলেন। এরকম করলে কি সমাজের মধ্যে শান্তি আসে? জোরে বলেন, শান্তি আসে না। এ কারণে আল্লাহ তাআলা আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে মক্কার জমিনে পাঠালেন। কেন পাঠালেন, কি দিয়া পাঠালেন? আল্লাহ তাআলা আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। আল্লাহু আকবার! আল্লাহ পয়গম্বরকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠালেন। আমার কলিজার টুকরা বিশ্ব নবী কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়ে মক্কার জমিনে পাঠিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আপনার রবের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, আপনি এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, দিনের পথে ডাকেন, ইসলামের পথে ডাকেন, শান্তির পথে ডাকেন। আল্লাহ বলে, ও নবী, আপনি যদি আপনার দাওয়াতগুলো না দেন, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন যদি আপনি দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত না দেন, তাহলে কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন করলেন না। বলছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে আমি যেই দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, তাহলে কিন্তু আপনার দায়িত্ব পালন হলো না। আল্লাহ তাআলা কঠোরভাবে নবীকে নির্দেশ দিয়েছেন, ও নবী, আপনি কোরআনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে আমার নবী কোরআনের দাওয়াত নিয়ে মক্কার ধারে ধারে ঘরে ঘরে ছুটে চলেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন। কিন্তু মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই না, উল্টা মক্কার কাফেরেরা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল বলে গালি দেয়, আমার নবীকে জাদুকর বলে গালি দেয়, আমার নবী কোরআনের তেলাওয়াত করে, মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াত পছন্দ করে না, তারা কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াত পছন্দ করে না, তারা পছন্দ না করলে কি হবে? আমি আল্লাহ আমার জমিনে কোরআনকে প্রতিষ্ঠিত করবই করব। আল্লাহু আকবার! আপনি কোরআনের দাওয়াত দিয়া যান, আপনার কাজ হলো কোরআনের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, আর আমার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা আল্লাহ বলে আমার দায়িত্ব। আমি মক্কার কাফেরদেরকে নির্দেশ দিয়েছি, আপনি শুধু দাওয়াত দিতে থাকেন, আমি আল্লাহ যাকে পছন্দ করব, যাকে ভালোবাসব, তাকে আমি আল্লাহ হেদায়াত দিয়া মুসলমান বানায় দিব। আল্লাহু আকবার! সম্মানিত হাজিরিন, নবী আমার কোরআনের দাওয়াত দিতে লাগলেন, এবার দলে দলে মক্কার কাফেরেরা আমার নবীর কাছে আসতে লাগলো। আল্লাহু আকবার! আবু জেহেল উতবা সাহিবা এটা পছন্দ করলো না, তারা কি করলো?
মক্কার রাস্তার পথে পথে মরে মরে লোক ফিট করে রাখলো, এ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে আসতে না পারে, মোর থেকে পিটায় খেদাই দিবা, কি করবা? মরে মরে তারা পুলিশ মোতায়েন করলো, লোক মোতায়েন করলো, যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে আসতে না পারে। ঠিক এমন সময় মক্কায় একটা বাণিজ্য মেলা হবে, বাণিজ্য মেলা, অনেক দেশ থেকে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মক্কায় আসবে। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, আবুল আহাব চিন্তায় পড়ে গেল, এই সময় যদি বহির্বিশ্ব থেকে ব্যবসায়ীরা মক্কায় ব্যবসা করতে আসে, আর যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, এই কোরআনের দাওয়াত শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মক্কার বাহিরেও কোরআনের দাওয়াত ছড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? কথাটা ভালো করে বুঝলেন, আল্লাহ তাআলার কৌশল কেমন কৌশল দেখেন। মক্কার কাফেরেরা চায় কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দিতে। আল্লাহ বলে, তোরা যেটা চাস আমি আল্লাহ সেটার বিপরীত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাণিজ্য মেলা শুরু হয়ে গেল, রোম থেকে, সিরিয়া থেকে, আশেপাশের দেশ থেকে ব্যবসায়ীরা মক্কায় আসতে লাগলো ব্যবসা করার জন্য। কিন্তু আবু জেহেল উতবা সাহিবা মক্কার যুবকদেরকে ডাক দিয়া বলে, বড় বড় গজারে নিয়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, মানুষ যখন ব্যবসা করতে আসবে কেউ যাতে মুহাম্মাদের ঘরের আশেপাশে আসতে না পারে, বলবা এই ঘরের মধ্যে একটা পাগল থাকে, নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ, এই ঘরের মধ্যে একটা পাগল থাকে। দেখেন আল্লাহ কিভাবে বিনা দাওয়াতে বিনা খরচে ইসলামের বাণী মানুষের কানে কানে পৌঁছে দেয়। আল্লাহু আকবার, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ বলে, তোমরাও কৌশল করো, তোমাদের পরিবর্তে আমি আল্লাহ পাল্টা কৌশল গ্রহণ করি। সুবহানাল্লাহ, আল্লাহ বলে আমার কৌশল কেমন কৌশল দেখেন। মক্কার ভিতরে যখন ব্যবসায়ীরা প্রবেশ করলো, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মক্কার যুবকরা বলে কোথায় যান, বলে এই দিক দিয়ে আমাদের আমাদের ব্যবসার কাজে যাব, বলে না এই দিক দিয়ে যাবেন না। কেন যাব না? বলে ওই ঘরের মধ্যে একটা পাগল আছে, ওই পাগল যদি আপনাদেরকে দেখে, তার পাগলামি দেখে আপনারাও পাগল হয়ে যাবেন, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, ওই ঘরের ধারে কাছেও যেতে পারবেন না। মানুষের কিন্তু একটা খারাপ একটা অভ্যাস হইল, মানুষকে যেই কাজের দিকে নিষেধ করা হয় সেই কাজ আরো বেশি করে করে, কথা বলেন। দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশ পিটায় খেদায় দেয়, যায় না আরো বেশি করে ওইদিকে যায়। এক জায়গায় মারামারি লাগছে, ভাই এখানে ফায়ার হবে চলে যান, যায় না আরো বেশি করে যায়। এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, ঠিক কিনা বলেন? মক্কার যুবকেরা লাঠি দিয়া পিটায়, বলে মিয়া এই রাস্তা দিয়া যান। বিশ্ব থেকে যারা ব্যবসা করার জন্য মক্কায় আসছে কাফেররা বলে, কেন এই রাস্তা দিয়া যাব, এটা দিয়েই যাব, বলে না এখান দিয়া যেতে পারবেন না। অন্য অন্য দেশের মানুষেরা বলে, বেটা নিজের পকেটের টাকা খরচ করে ব্যবসা করার জন্য মক্কায় আসছি, কোন রাস্তা দিয়া যাব না যাব তোর থেকে জিজ্ঞেস করব নাকি? সর, যদি বেশি বাড়াবাড়ি করস তাহলে আর ব্যবসায়ী করবো না, চলে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যদি বেশি বাড়াবাড়ি করস ব্যবসা করবো না, চলে যাব। এখন মক্কার মানুষ, মক্কায় যদি তারা ব্যবসা না করে মক্কার অর্থনীতি ধস নেমে যাবে, ঠিক না বলেন? বিভিন্ন দেশের ব্যবসায়ীরা যদি চলে যায়, ব্যবসার ধস নামবে, তাদের অর্থনীতির ধস নামবে। আবু জেহেলের কাছে যায়, বলে নেতা অবস্থা তো খারাপ, বলে কি হয়েছে? বলে মানুষদেরকে পিটায়ও কিন্তু এই রাস্তা দিয়ে সরাইতে পারি না। বলে কি বলে? বলে তারা বলে, বেটা টাকা দিয়ে আসছি মক্কায় ব্যবসা করতে, এই ঘরের ধারে কাছে যাবই যাব, পাগল থাকুক যা থাকুক পাগলেই দেখব। আল্লাহু আকবার। আবু জেহেলকে ভালো করে মাইকিং করে দাও। মক্কার মানুষ মাইকিং করতেছে, এ বহির্বিশ্ব থেকে যারা ব্যবসা করতে আসতো, তোমরা ওই ঘরের ধারে কাছে যাবা না, ওই ঘরের মধ্যে একটা পাগল আছে, নাউজুবিল্লাহ, ওই পাগল তোমাদেরকে এমন কিছু শোনাবে তোমরা তার জন্য পাগল হয়ে যাবা। শুধু তোমরা তার জন্য পাগল হবা না, তোমার পরিবারও পাগল হয়ে যাবে। এমন কি ওই মোহাম্মদ একটা ধর্ম নিয়ে আসছে, তোমরা কিন্তু বাপ দাদার ধর্ম বাদ দিয়া তার ধর্ম গ্রহণ করতে বাধ্য হবা। আল্লাহু আকবার। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বলে, এই যেতে দাও, আমরা ওই ঘরের কাছেই যাব। হাজার হাজার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পাশে ভিড় জমাইছে, একজন
দেখেন আরেকজনকে ডাকে আসো আসো পাগল দেখবো পাগল, নাউজুবিল্লাহ বলেন। গ্রামে যদি কোনো একটা পাগল আসে পিছনে অনেক মানুষ ছোটাছুটি করে, কি করে না করে না, একজন আরেকজনকে ডাকে আসো আসো পাগল দেখবো পাগল দেখবো। এই কথা বলে আল্লাহর নবীর ঘরের চতুর্পাশে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে, একজন আরেকজনকে ডাকে এ উনজুর উনজুর ইলাল বাইত, এই বাড়ির দিকে তাকাও, এই ঘরের দিকে তাকাও। মানুষ ঘরের দিকে তাকায় দেখে হায় রে মক্কার মানুষেরা বলল কি আর এখন দেখি কি, এই মানুষটা যদি পাগল হইতো তার চুলগুলো থাকতো ময়লা, তার জামাগুলো থাকতো ময়লা, ঠিক কিনা বলেন? একজন পাগল কখনো পরিচ্ছন্ন অবস্থায় থাকে না, সে থাকে ময়লা যুক্ত কাপড় পরা, ঠিক কিনা বলেন? তার চেহারার মধ্যে থাকে ময়লা, শরীরের মধ্যে ময়লা, চুলের মধ্যে ময়লা, জামার মধ্যে ময়লা। বিভিন্ন দেশের মানুষ আল্লাহর নবীর ঘরের দিকে তাকায় বলে খোদার কসম করে বলি এই ঘরের মধ্যে যে বসা আছে সে পাগল না, পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না, এই ঘরের মধ্যে তো কোনো মানুষ না, মনে হয় পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার মানুষজনকে এই এতক্ষণ যেহেতু আমাদেরকে পাগল বলছে, এই লোকটাকে পাগল তো এত সুন্দর হয় না, ঠিক কিনা বলেন? পাগলের শরীরের গঠন আকৃতি এত সুন্দর হয় না, তার চেহারার মধ্যে এত সৌন্দর্য পৃথিবীর কোন মানুষের চেহারার মধ্যে এত সৌন্দর্য দেখি নাই। আল্লাহু আকবার। তাহলে চলো চলো একটু পাগলের সাথে যে কথা বলি। এবার ব্যবসায়ী দলের মানুষেরা আল্লাহ নবীর ঘরের দিকে গেলেন, নবীর ঘরের ভিতরে যায়া নবীর সাথে কথা বলতেছেন, আল্লাহু আকবার। নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন, পয়গম্বরের জবানে কোরআনের তেলাওয়াত শুনি বিভিন্ন দেশের ব্যবসায়ী অমুসলিমরা তারা ঘোষণা দিল, ও মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত মক্কার যুবকেরা বলেছে আপনি নাকি পাগল, আপনার সাথে যাতে আমরা দেখা না করি, আপনার ঘরের কাছে যাতে আমরা না আসি, আমাদেরকে পাগল পাগল বলে তাড়ায় দিছে। ও মুহাম্মদ, আল্লাহর কসম করে বলি আপনাকে যারা পাগল বলেছে আসলেই আপনি পাগল না, আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলে তাদের 14 গুষ্টি পাগল। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আপনি কি যেন পড়তেছিলেন, আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন, পয়গম্বরের জবানে কোরআন শুনে অমুসলিমরা বলতেছেন, ও মুহাম্মদ, আপনি যে কোরআন পড়তেছেন নিশ্চয়ই এই কোরআন কোনো কবিতা না, কোনো কবির কাব্য নয়, এই কোরআন কোনো মানুষের ভাষা নয়, আপনি যে কোরআন পড়তেছেন এই কোরআন হলো আল্লাহ তাআলার জবানের কালাম। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আমরা এখানে বসে সিদ্ধান্ত নিলাম আমরা এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। এবার দলে দলে বিভিন্ন দেশের মানুষ কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো, এই কথা যে আবু জেহেলের কানে পৌঁছে গেছে, এখন মক্কার লিডারের আবু জেহেলকে গালাগালি করে, আগেই তো ভালো ছিল মুহাম্মদ নিজের মতো একা একা চলতো ফিরতো, আমরা যদি এই বাধাটা না দিতাম তাইলে তো এত বড় সর্বনাশ হইতো না। বলে কি সর্বনাশ, আমরা পাগল বলার কারণে বিভিন্ন দেশের মানুষ বলে আমরা পাগলই দেখতে যাব, এখন তো দেখতেছি আমরা বাধা দেওয়ার কারণে মুহাম্মদকে দেখা হাজার হাজার মানুষ অন্য অন্য দেশের মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। এ কারণে ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, এই ইসলাম ধর্মকে যদি কেউ দাবায় রাখতে চায় তাহলে ইসলাম আরো বেশি ছড়ায় পড়ে, ঠিক কিনা বলেন? ইসলাম আরো পৃথিবীর কানায় কানায় প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে ছড়ায় পড়ে, ঠিক কিনা বলেন? এ কারণে এই ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে পৃথিবীর জমিনে কারো স্থায়িত্ব হয় নাই, আল্লাহ কাউকে টিকায় রাখে নাই, ঠিক কিনা বলেন? আবু জেহেল, ওতবা, সাইবা, আবু লাহাব, ওলিদ ইবনে মুগিরারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিন্তু তারা টিকতে পারে পারছে পারে নাই। এখন তো অন্য অন্য দেশের মানুষগুলো এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এবার আবু জেহেলকে বলে, আবু জেহেল, তোমার আর কোনো কথা শুনবো না, এখন কালেমার দাওয়া শুধু মক্কার জমিনে সীমাবদ্ধ নাই, কোরআনের দাওয়াত বিভিন্ন দেশে পৌঁছে যাচ্ছে। ওই যে ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য মক্কায় আসছে তারা এখন মুসলমান হইয়া বিভিন্ন দেশে যায় তাদের গোত্রদেরকে দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন?
এবার মক্কার মধ্যেও মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারাও আল্লাহর নবীর কাছে আসতে লাগলেন। একজন আর একজনকে বলে, এ মিয়া, বিভিন্ন দেশের মানুষ এসে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, চলো আমরা একটু মুহাম্মাদের কাছে যাই। আল্লাহু আকবার। বলে বড় নেতা আবু জেহেল তো না করছে, বলে আবু জেহেলের কথা শোনা যাবে না, আবু জেহেল একটা মিথ্যাবাদী, চলো আমরা একটু মুহাম্মাদের সাথে যেয়ে কথা বলি। ঠিক আরবের একজন গোত্র প্রধান, তার নাম হচ্ছে আকসাম ইবনে সাইফ। নাম কি? আকসাম ইবনে সাইফ। সে একটা গোত্র প্রধান, সমাজের প্রধান, সমাজের নেতা। সে যখন আল্লাহর নবীর কথা শুনলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবীর সাথে আয়েশা তিনি দেখা করবেন, সাক্ষাৎ করবেন, নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনবেন। যখন তিনি আল্লাহর নবীর কাছে আসার ইচ্ছা পোষণ করলেন, তার গোত্রের কিছু মানুষেরা বলল, আকসাম ইবনে সাইফ, আপনি হচ্ছেন আমাদের নেতা, আপনি হচ্ছেন আমাদের গোত্র প্রধান, আপনি কেন আগে মুহাম্মাদের কাছে যাবেন? একটা কাজ করেন, আপনার পক্ষ থেকে দুই চারজন প্রতিনিধি পাঠান, তারা মুহাম্মাদের সাথে যায় দেখা করুক, মুহাম্মাদের সাথে যায় কথা বলুক, মুহাম্মাদ কি চায়, কেন তিনি মক্কার জমিনে আসছেন, কি নিয়ে মুনকারি ওয়াল বাগী। ও নবী, মক্কার মানুষদেরকে, সারা পৃথিবীর মানুষদেরকে বইলা দেন, তারা যাতে ফাহেশা কাজ না করে, জিনা না করে, ব্যভিচার না করে, মানুষ হত্যা না করে, মানুষকে যাতে মাপে কম না দেয়, মানুষের সাথে যাতে অন্যায় আচরণ না করে, তারা যাতে গুনার কাজগুলো ছেড়ে দেয়। এখানে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাই সারা পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চাচ্ছেন, আমি আমার নবীকে তোমাদের মধ্যে পাঠিয়েছি তোমাদেরকে ন্যায় ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ওই যুবক যখন আল্লাহর নবীর জবানে এই আয়াতটা শুনল, ওই যুবকেরা বলে, মুহাম্মদ, আপনি যে কথাগুলো বললেন এত সুন্দর কথা আজ পর্যন্ত আমাদেরকে মক্কার জমিনে কোনো মানুষ বলে নাই। সুবহানাল্লাহ। কারণ মক্কার মানুষগুলো ছিল বর্বর, মক্কার মানুষ তারা মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচারে লিপ্ত থাকতো, এত সুন্দর কথা মানুষকে কে বলবে? আল্লাহ তাআলা এই কারণে নবীকে মক্কার জমিনে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে মানুষ যখন মানুষের উপরে ইনসাফপূর্ণ আচরণ করে না, মানুষ যখন মানুষের উপরে জুলুম করে, তখন আসমান থেকে আল্লাহ তাআলা জমিনের উপরে গজব নাজিল করে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের মধ্যে এখন ন্যায় ইনসাফ নাই, আছে জোরে বলেন, ইনসাফ নাই। আজকে যাদের ক্ষমতা, আজকে যাদের ক্ষমতা, তারা দুর্বলের উপরে অত্যাচার করে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মানুষ যখন বিচারকে টাকা দিয়া কেনা বেচা করবে, কি কিসে? বিচারকে যখন টাকা দিয়া কেনা বেচা করে, তখন জমিন থেকে, জমিনের উপরে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, ঠিক কিনা বলেন? একজন রিক্সাওয়ালা 10 টাকা ভাড়া বেশি চাওয়ার কারণে যাবে 1 কিলো, নিয়ে যায় 1.5 কিলো, বলে ভাই 0.5 কিলো বেশি আনলেন, 10টা টাকা বেশি দেন। বেটা চিনো, থাপ্পড় দিয়া গাল লাল করে ফেলানো, বলে কি বলে না? বাইতুল মুকাররমে একদিন নামাজ পড়ার জন্য গিয়েছিলাম, দেখি হঠাৎ করে একটা লোককে সিঁড়ির ভিতরে মারতেছে, দৌড়ে গেলাম, ভাই এই লোকটাকে কেন মারছেন? বলে, হুজুর, এই লোকটা জুতা চুরি করছে। কি চুরি করেছে? জুতা চুরি করেছে। আমি বললাম, যার জুতা চুরি করেছে তার জুতার দাম আমি দিব, ওকে মারা বন্ধ করেন। আমি চোরটাকে একেবারে বুকের ভিতরে জড়ায় ধরলাম যাতে মারতে না পারে। তো মানুষজন আমাকে চিনার কারণে আর কেউ মারল না, আমি তাকে টেনে নিয়ে গেলাম মসজিদের এক কোনায়, জিজ্ঞেস করলাম, তুমি জুতা চুরি কেন করেছো? বলে, হুজুর, আমি গুলিস্তান এলাকায় থাকি, ফুটপাতে থাকি, 3 দিন পর্যন্ত 2 দিন পর্যন্ত হয়ে গেছে, আজকে 3 দিন আমি কিছু খেতে পাই না, আমাকে কেউ খাবার দেয় না। তো চিন্তা করলাম, যদি এক জোড়া জুতা চুরি করতে পারি, বেচা ঢেচা 1-2 বেলা খাইতে পারুম। কাজে গেল, কেউ কাজে নেয় না, কেন নেয় না? বলে, তুই টোকাই, তুই রাস্তায় থাকোস, তোরে কাজেও নেওয়া যাবে না। এখন এই লোকটা কি না খেয়ে মরবে? তো এই কারণে হুজুর, আমি জোতা চুরি করার জন্য আসছি। আমি বললাম, তুমি জোতা চুরি করার জন্য আসছো, এখন জনগণ তো তোমাকে পিটায় মেরে ফেলবে। বলে, হুজুর, আমাকে বাঁচান। আমি বললাম, আমি তোমাকে বাঁচাইতে পারি, একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? তুমি আজ থেকে ওয়াদা করো, আর কোনোদিন চুরি করবা না, আর কোনোদিন চুরি করবা না। ওই ছেলেটা বললো, হুজুর, ওয়াদা করলাম। আমি আমার পকেট থেকে 1000 টাকা বের করে দিলাম, নাও, তুমি আর কোনোদিন চুরি করবা না, এখন যে কোনো ভালো কাজ করো।
সম্মানিত হাজিরিন, একজন জুতা চোর পিটের দায়ে তিন দিন পর্যন্ত না খেতে পারে, 500 টাকার একটা জুতা চুরি করার কারণে তাকে ব্যাগ ঢোক মারা হয়, তাকে পিটানো হয়, তাকে উপরজুপুরি তার উপরে হামলা করা হয়, একটা জুতা চুরির উপরে। বাংলাদেশে এমন কিছু চোর আছে যারা এসি রুমের ভিতরে বসে কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা চুরি করে, জনগণের সম্পদ চুরি করে, ঠিক কিনা বলেন? আগে ওই জুতা চোরের আগে এই চোরদেরকে শাস্তি করতে হবে, ঠিক কিনা বলেন? একজন গরিব মানুষ, একজন গরিব মানুষ তার উপরে সবল নির্যাতন করে, জুলুম করে, আছে কি আছে না? আপনাদের এই গ্রামগঞ্জে দেখবেন টাকা দিয়া বিচার বেচা কিনে হয়, হয় না? অন্যায় করছে, সেই অন্যায় করেছে, বিচারে সে হেরে যাবে, তার টাকা আছে কি আছে? 5,000 টাকার 5টা নোট নিয়া চাচার হাতে ধরায় দিছে, চাচা অন্যায় তো একটা করে ফেলেছি, অমুক দিন তো বিচার হবে বাজারে, রায় তো জানি আমার বিরুদ্ধেই যাবে। চাচার হাতে যখন 5,000 টাকার 5টা কসকসা নোট ঢুকায় দিছে, কই তুই চিন্তা করিস না, তুই যে ঘুমায় বিচারের দায়িত্ব আমার উপরে। এই কথা বলেন, টাকা দিয়া বিচার বেচা কিনি হয় কি হয় না? এই মুসলমান, আল্লাহর কোরআন শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেন যখন তোমরা জমিনের মধ্যে ইনসাফ কায়েম না করবা, মানুষ মানুষের উপরে যখন ইনসাফ করবা না, জুলুম করবা, তখন আমি আল্লাহ তোমাদের উপরে বালা মুসিবত চাপায় দিব। যখন জমিনের উপরে মানুষ মানুষের উপরে ইনসাফ না করে, মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বর্তমানে সামাজিক অবস্থা তো এমন হয়ে গেছে আত্মীয়র সাথে আত্মীয়র কোনো সম্পর্ক নাই, আছে না? বোন বিয়ে দিয়ে দিয়েছে, 1 বছর গেলে বোন বাপের বাড়ি আসলে ভাই তার কোনো খবর রাখে না, আত্মীয় স্বজনরা খবর নেয় না। তাফসীরের মধ্যে আসছে যখন মানুষ মানুষের উপরে জুলুম করে, ন্যায় বিচার করে না, তখন পাখির বাসার মধ্যে ছোট ছোট পাখির বাচ্চা আছে না, এই জুলুম দেখা তারা দাপড়ায় দাপড়ায় মরে আর বলে আল্লাহ এই জমিনে আমরা থাকতে চাই না, এই জমিনে আমরা থাকতে চাই না। সম্মানিত হাজিরিন, এ কারণে আল্লাহ বলছেন যে তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সুন্দর আচরণ করো, সিবাবুল মুসলিম ফুসুকুল ওয়া কিতালুহু কুফরুন, এক মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফাহেশা কাজ, ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমান মুসলমানকে হত্যা করা কুফুরি, ঠিক কিনা বলেন? হত্যা করা কি কুফুরি? এই যে দেখেন বাংলাদেশে এই যে নির্বাচনগুলো হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, মারা যাচ্ছে কি যাচ্ছে না? কেন তারা মারা যাচ্ছে? আজকে যদি আমরা আল্লাহর কোরআন মানতাম, আল্লাহর বিধান মানতাম, একজন মানুষও মারা যেত, আমরা যদি ন্যায় ইনসাফ করতাম, কেন আমি আরেকটা মানুষকে হত্যা করতে যাব? কেন আমাদের ঢাকার রূপগঞ্জে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে গুলি করছে, কান দিয়া এই কান দিয়া বের হয়ে গেছে, তো যে গুলি করছে সে গুলি করে তো এলাকায় থাকতে পারে নাই, সাথে সাথে উনি এলাকা থেকে 14 গোষ্ঠী শুদ্ধ আউট পালায় গেছে, গা তাহলে লাভ হইলো কি? তুমি তাকে পিস্তল দিয়া গুলি করছো, তোমার জন্য AK-47 নিয়ে রাস্তায় দাঁড়ায় থাকবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা আল্লাহর কোরআন, আল্লাহর দিন, ইসলামের বিধানগুলো না মানার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তি হচ্ছে, ঠিক কিনা বলেন? তার মানে এই পৃথিবীর ভিতরে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পথ আছে? দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহ নবী যখন ওই 4 জন যুবককে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহর নবী ওই 4 জন যুবককে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইতেছেন। ওই 4 জন যুবক বলে, ও মুহাম্মদ, আপনি একবার তেলাবাত করে আমাদেরকে আয়াতটা শুনাইছেন, আপনি কিছু মনে করবেন না, দ্বিতীয়বার একটু আমাদেরকে আয়াতটা তেলাবাত করে শোনান। আল্লাহর নবী বলল, কেন দ্বিতীয়বার আয়াত তোমাদেরকে তেলাবাত করে শোনাবো? ওই 4 জন যুবক বলল, মুহাম্মদ,
এই আয়াতটা আমরা আপনার জবান থেকে শিখে মুখস্থ করে আমরাও চাই আমাদের গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব। আল্লাহু আকবার। এ তোমরা আসো, মুহাম্মদ কত সুন্দর একটা ধর্ম নিয়ে আসছে, দেখো তার ধর্মের নিয়ম কারণ কত সুন্দর, দেখো তার ধর্মের মূল নীতি কত সুন্দর। শান্তি প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদের ধর্ম ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দ্বিতীয়বার তাদেরকে তেলাওয়াত করে শুনালেন। এবার ওই যুবকগুলো বললেন, মুহাম্মদ আপনি কিছু মনে করবেন না, আরেকবার যদি আপনি আমাদেরকে এই আয়াতটা তেলাওয়াত করে শুনাইতেন আমাদের মুখস্থ হয়ে যেত। আল্লাহ নবী তিনবার তাদের সামনে আয়াতটা তেলাওয়াত করলেন। তিনবার আয়াত তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন হেদায়াত দিলেন, কোরআনের তেলাওয়াত তাদের দিলের মধ্যে এমন আসর করলো, হাড়ের মধ্যে জায়া লাগলো, দিলের মধ্যে জায়া কোরআনের তেলাওয়াত তাদেরকে করান আনলো। ওই চারজন যুবক বলতেছে, মুহাম্মদ আপনি আমাদেরকে যে তেলাওয়াত করে কোরআনের আয়াত শুনাইছেন, এই আয়াত শোনার পরে আমরা চারজন যুবক সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তেই আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চারজন যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার বললেন, মুহাম্মদ সাল্লাম আমাদেরকে দোয়া করে দেন, আপনার এই সুন্দর ধর্মের বাণী শুধু মক্কায় সীমাবদ্ধ থাকবে না, আমরা আমাদের গোত্রদেরকে যা দাওয়াত দিব। আল্লাহু আকবার। এবার চারজন যুবক চলে গেলেন তাদের গোত্র প্রধান আকসাম ইবনে সাইফের বাড়িতে। আকসাম ইবনে সাইফের বাড়িতে যখন চারজন যুবক গেলেন, আকসাম ইবনে সাইফ বললেন, এ তোমরা মুহাম্মদের সাথে দেখা করেছো, মুহাম্মদ কি করতে চায় তোমরা জেনেছো কিনা? চারজন যুবক বললেন, গোত্র প্রধান আকসাম ইবনে সাইফ, আমরা মুহাম্মদের সাথে অনেকক্ষণ সময় পর্যন্ত কথা বলেছি, সে কি করতে চায়, কি করার জন্য তাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তার মিশন কি, তার ভিশন কি, এটা আমরা জেনে এসেছি। এবার আকসাম ইবনে সাইফ বলে, তাহলে কি জেনে এসেছো আমাকে বলো। ওই চারজন যুবক কোরআনে কারিমের আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতাই দিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। ওই চারজন যুবক বলল, ও আমাদের নেতা আকসাম ইবনে সাইফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মক্কার জমিনে পাঠাইছেন মানুষকে সুন্দর আচরণ শিক্ষা দেওয়ার জন্য, মানুষের প্রতি মানুষ যাতে সুন্দর আচরণ করে, মানুষ যাতে মানুষের উপরে ইনসাফপূর্ণ বিচার করে, মানুষ যাতে মানুষের উপরে জুলুম না করে, ও আতিদাল কুরবা আত্মীয়তার সম্পর্ক যাতে তারা বজায় রাখে। অন্য স্টেপের মধ্যে মুহাম্মদ বলেছেন, তোমরা জিনা করো না, ব্যভিচার করো না, গুনার কাজ করো না, মানুষের সাথে খারাপ আচরণ করো না, মানুষকে হত্যা করো না। মুহাম্মদ আমাদেরকে তিনটা ভালো কাজের কথা, তিনটা নেগেটিভ, তিনটা পজিটিভ আমাদেরকে ছয়টা কথা বলেছেন। এবার যখন আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়াইতাই দিল কুরবা ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, ওই গোত্র প্রধান আকসাম ইবনে সাইফ বললেন, মাহ বাহ, মুহাম্মদ তোমাদেরকে যে সুন্দর আয়াতটা তেলাওয়াত করে শুনাইছে, এই আয়াতের মধ্যে কত সুন্দর সুন্দর কথা বলা আছে, আমরা যদি এই মুহাম্মদের কথাগুলো আমরা মেনে চলি তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না, মানুষের প্রতি সুন্দর আচরণ করা হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা হবে। আর আমাদের নিত্যদিনের কাজ হচ্ছে জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষকে হত্যা করা। এবার আকসাম ইবনে সাইফ বলে, ও যুবকেরা তোমরা মুহাম্মদের এত সুন্দর কথাগুলো শুনে আসছো, আমি শুধু এই কথাগুলো তোমাদের জবানে শুনতে চাই না, আমি স্বয়ং সরাসরি যে মুহাম্মদের সাথে দেখা করতে চাই। আল্লাহু আকবার। ওই চারজন যুবক বলল, আমাদের গোত্র প্রধান শুনেন শুনেন, আমরা কিন্তু মুহাম্মদের এই তেলাওয়াত শুনে, তার কথাগুলো শুনে আমরা কিন্তু চারজনই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। তাদের গোত্র প্রধান আকসাম ইবনে সাইফ বলে, তোমরা কেন শুধু কালেমা পড়ে মুসলমান হইবা, এত সুন্দর কথা যেই মানুষ বলতে পারে ওই মানুষ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই ওই মানুষ আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, তোমরা কেন একা কালেমা পড়ে
মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আল্লাহু আকবার। এবার ওই চারজন যুবক তাদের গোত্র প্রদান আকসাম ইবনে সাইফকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন, আল্লাহু আকবার। যাওয়ার পরে নবীজি তাদের সাথে কুশল বিনিময় করলেন, বিনয়ের সাথে নবীজি আকসাম ইবনে সাইফ গোত্র প্রদানের কথাগুলো শুনলেন, নবীজিও তার সাথে কথা বললেন। মাত্র পাঁচ মিনিট কথা বলার পরে আকসাম ইবনে সাইফের দিলের মধ্যে নাড়া দিল, হায় রে মক্কার মানুষগুলো মুহাম্মদকে পাগল বলে গালি দেয়, মুহাম্মদকে জাদুকর বলে গালি দেয়, মক্কার মানুষগুলো মুহাম্মদের বিরুদ্ধে কত মিথ্যা কথা ছড়ায়। আজকে যদি আমি সরাসরি মুহাম্মদের সাথে কথা না বলতাম, তার সাথে যদি পরিচয় না হতো, তার এত সুন্দর বিনয়ী আচরণ, বিনয়ী আখলাক, বিনয়ী ব্যবহার, তার সাথে আমি দেখা না হলে কোনোদিনও তার সুন্দর আচরণ আমি পেতাম না, ঠিক কিনা বলেন? এবার আকসাম ইবনে সাইফ বলে, ও মুহাম্মদ, আপনি যে আয়াত আমার যুবকদেরকে শুনিয়েছেন, আমি এই আয়াত নিজে শুনেছি, আমি চিন্তা করেছি, আপনি যে কথাগুলো বলেছেন এত সুন্দর কথা আজ পর্যন্ত মক্কার কোন মানুষ আমাদেরকে বলে নাই। আমরা তো মানুষের উপর অত্যাচার করি, নির্যাতন করি, জুলুম করি, আমাদের কাজ হলো জিনা করা, ব্যভিচার করা, মদ খাওয়া, মানুষের সম্পদ লুণ্ঠন করা, কিন্তু আপনি আমাদেরকে যেই কথাগুলো শুনাইলেন, এক মানুষ আরেক মানুষের সাথে সুন্দর আচরণ করবে, এক মানুষ আরেক মানুষের উপরে ইনসাফপূর্ণ আচরণ করবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, আমরা যদি এই তিনটা কথা আমরা মানি, আমাদের সমাজের মধ্যে যদি প্রতিষ্ঠা করি, তাহলে নিশ্চয়ই আমাদের সমাজের মধ্যে শান্তি চলে আসবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার আকসাম ইবনে সাইফ বললেন, এত সুন্দর কথা যে বলতে পারে, এত সুন্দর কথা যে শুনাইতে পারে, নিশ্চয়ই সে পাগল হতে পারে না, জাদুকর হতে পারে না। ও মুহাম্মদ, আপনাকে যারা পাগল বলেছে মূলত তারাই পাগল, তারাই পাগল, আপনি আমাদেরকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফ আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ কারণে বলতে চাই সম্মানিত হাজিরিন, যারা মুসলমানদেরকে না বুঝে না শুনে ইসলাম ধর্ম গবেষণা না করে ইসলাম বিদ্বেষীরা মুসলমানদেরকে জঙ্গি বলে, বলে কি বলে না, মূলত মুসলমান কখনো জঙ্গি নয়, যারা মুসলমানদেরকে জঙ্গি বলে তারাই হচ্ছে আসল জঙ্গি, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা কারো গায়ে হাত দেই নাই। নিউজিল্যান্ডে জুমার নামাজে মসজিদের মধ্যে একজন খ্রিস্টান AK-47 দিয়ে হামলা করে শত শত মুসলমানকে শহীদ করেছে, করেছে না? আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা মুসলমান কারো মন্দিরে কারো প্যাগোডায় হামলা করেছি, কিন্তু যারা মুসলমানদেরকে জঙ্গি বলে মূলত তারাই মুসলমানের ঘর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানের মসজিদগুলোকে বম্পিং করে উড়িয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমান কেন জঙ্গি হবে, মুসলমান কেন সন্ত্রাস হবে? মুসলমানের ধর্ম তো এমন একটা ধর্ম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দ্বীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দ্বীনা, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলামই হলো একমাত্র কম্পিটিটিভ জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলেন? এ কারণে সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমাদের ধর্ম, জোরে বলেন, জোরে বলেন, আমাদের ধর্ম কি? ইসলাম। শুধু নামে মুসলমান হলে চলবে না, আমাদের মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে, ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বইলা দেন তারা যাতে মুসলমান না হয়ে মরে, তারা যাতে মুসলমান না হয়ে তারা যাতে না মরে, তারা যাতে পরিপূর্ণ মুসলমান হয়, যদি পরিপূর্ণ মুসলমান না হয় তারা যদি ইন্তেকাল করে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দিব, ঠিক কিনা বলেন? বলতে পারেন, হুজুর আমরা এত মুসলমান, আজকের মাহফিলে এত মুসলমান আসছি, আবার কেন বললেন আল্লাহ, কেন বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না, এই কথা বলছেন কি? তাহলে আমরা কি মুসলমান না? হ্যাঁ।
আমরা মুসলমান, আমাদের সমাজের মুসলমানের মধ্যে তিনটা ক্যাটাগরি আছে, কয়টা ভালো করে খেয়াল করেন কয়টা? আমাদের মুসলমানের মধ্যে তিনটা ক্যাটাগরি। এক ক্যাটাগরির মুসলমান আছে যারা বছরে দুইবার মসজিদে যায়, দুইদের নামাজে, কয়দের নামাজে, জোরে বলেন, দুইদের নামাজে মুসলমান মসজিদে যায়। যখন ঈদের দিন চলে আসে, পিরিয়ামিনি মার্কেট থেকে পাঞ্জাবি কিনে, কুড়িগ্রাম শহর থেকে পাঞ্জাবি কিনা, টুপি কিনা, ঈদের নামাজে আসে শুধু দুইদের নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বলেন? গত বছর ঢাকার শহরে মোহাম্মদপুরে একটা মসজিদে আমাকে দাওয়াত দিছে, বলে হুজুর আপনি আমাদের মসজিদে ঈদের নামাজ পড়াইবেন। আমি যখন নামাজ পড়ানোর জন্য ওই মসজিদে গেলাম, এলাকার যুব সমাজ বলে হুজুর দীর্ঘদিন পরে আপনাকে পেয়েছি, আজকে একটু লম্বা চোরা তেলাবাত করবেন, একটু বয়ান করবেন, আমাদের ঈদের নামাজ 8:30, কিন্তু আজকে আমরা 15 মিনিট পরে নামাজ পড়ব, কয় মিনিট? ঠিক যখন 8:25 বাজলো, দেখি একজন লোক একেবারে পাঞ্জাবি লাগায় ঠাগায়া, তার একজন পিএস আইসা ভরা মসজিদের ভিতরে, বলে জায়গা ফাঁক করেন, ফাঁক করেন কেন? বলে সভাপতি সাহেব আসছে। কে আসছে? সভাপতি, ওই এলাকার কাউন্সিলর, ওই এলাকার কি কাউন্সিলর। তার পাঞ্জাবি, তার টুপি দেখে বুঝা যেতেছে যে নতুন পাঞ্জাবি পুঞ্জামি লাগায় আইছে, বছরে একবার আইসা সামনের কাতারে বসছে। গরীর দিকে তাকায়, বলে জামাত কয়টায়? বলে স্যার জামাত তো ছিল 8:30, তাহলে দাঁড়াও না কেন? বলে স্যার আজকে 8:30 জামাত, কিন্তু হুজুরকে পাইছি আমরা মসজিদের কিছু সদস্য কমিটিরা মিলা, আজকে সিদ্ধান্ত নিছি আমরা 9:45 নামাজ পড়বো, মানে 15 মিনিট পরে, কয় মিনিট? কয় মিনিট? সেখানে না, টাইম মতো দাঁড়ায় যাও। অথচ মসজিদে আসছে এলো 8:25, কয়টা 25-এ? কথা কন না কেন? মানে টাইম হিসাব করে আসছে, মসজিদে আসবে আর জামাতে দাঁড়ায় যাবে, বেশি সময় সে লেট করবে না। অথচ মমিন যখন মসজিদে আসে, কেউ যদি জিজ্ঞেস করে ভাই কোথায় গেছে, বলে মসজিদে, কখন আসবে, বলে জানি না, এটা তো মমিনের হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? মমিন মসজিদে আসবে, কখন বের হয় এটা জানি না, কারণ মসজিদে এসে যখন আল্লাহর কদমে সেজদা দিবে, সরাসরি আল্লাহর সাথে তার মোলাকাত হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমাদেরটা হয়ে গেছে ভিন্ন, ভাই কই গেছে, ব্যবসায়ী কই গেছে, কয় ভাই বসেন মাত্র 10 মিনিট মসজিদ থেকে চলে আসবে, কোথায় গেছে, বলে ব্যবসার কাজে, কখন আসবে, বলে জানি না। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন এই কাউন্সিলর সাহেব গরীর দিকে তাকায় আর বলে, এই দেরি করো কেন, তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যাও, 8:35 বাজে গেছে, মাত্র বাকি আছে কয় মিনিট? কয় মিনিট? 10 মিনিট। বারবার মুয়াজ্জিন সাহেবকে বলে, এই মুয়াজ্জিন দাঁড়াও দাঁড়াও, নামাজে দাঁড়ায় যেতে বলো। মুয়াজ্জিন চুপ করে বসে আছে, বারবার বলার পরে যখন মুয়াজ্জিন শুনে না, বলে এই মুয়াজ্জিন তোমাকে না বলছি তাড়াতাড়ি করে একামত দাও। কি দাও? কথা কয় না? কি দাও? নামাজ কিসের? কথা বলেন, নামাজ কিসের? দিতে বলতেছে কি? বুঝো না, একামত দিতে বলতেছি। মুয়াজ্জিন সাহেব চুপ থাকে, চুপ থাকে, এই মিয়া চুপ থাকুম, মানে মসজিদ আমার, আমি সভাপতি, চুপ থাকুম, কেলা দাঁড়াও। স্যার চুপ থাকেন। দ্বিতীয়বার আবার যখন ঝাড়ি দিছে, বলছি না তোমার একামত দিতে, মুয়াজ্জিন তো বুঝছে যে এটার আসলে ধর্মীয় কোনো জ্ঞানই নাই, রাগ করতেছেন, বাস্তব কথা না? তৃতীয়বার যখন মুয়াজ্জিনকে ধমক মারছে, মুয়াজ্জিন ছিল বরিশাল্লা মানুষ, খুব চালাক আর রাগি, এবার তো আর ক্ষমা নাই, দাঁড়ায় গেছে, এই মিয়া মসজিদের সভাপতি হইছেন, আইসেন ঈদের নামাজ পড়তে, আবার বলতেছেন একামত দিতে, ঈদের নামাজে কি একামত আছে নাকি? কই কই, সরি সরি আমি বুঝি নাই, সরি সরি আমি বুঝি নাই। মুয়াজ্জিনকে চুপ করে বয়ে থাকেন, ঈদের নামাজে কোনো একামত নাই, আসলে আমি তো নিয়মিত মসজিদে আহি না, এত কিছু বুঝি না, এত কিছু না বুঝলে চুপ করে বসে থাকেন, ঠিক কিনা বলেন? এটা হলো প্রথম ক্যাটাগরির, 3 নম্বর ক্যাটাগরির মুসলমান, কথা বুঝছেন কিনা? আল্লাহ কেন বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? আল্লাহ বলছে মুসলমান না হইয়া, বলছে কে? জোরে বলেন কে? আমি বলতেছি আল্লাহ বলে গরু খাওয়া মুসলমান হইও না, মিষ্টি খাওয়া মুসলমান হইও না, লাউ খাওয়া মুসলমান হইও না। আল্লাহ বলে 1 নম্বর মুসলমান হও,
দ্বিতীয় ক্যাটাগরির কিছু মুসলমান আছে, তারা সপ্তাহে শুধু দুই দিন মসজিদে আসে, সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়ানোর জন্য, ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন জুমার নামাজের দিন গ্রামের মসজিদগুলো ভরে যায়, যায় কি যায় না? বাইতুল মুকাররম মসজিদের অজুখানেও জায়গা থাকে না, সিঁড়ির মধ্যেও জায়গা থাকে না, এমনকি আপনাদের এলাকায়ও শুক্রবারে জুমার নামাজে সিঁড়ির মধ্যেও জায়গা পাওয়া যায় না। কারণ কি? কারণ কি? শুক্রবারে কেন এই অবস্থা হবে? তার মানে একদল আসে বছরে দুই দিন, আর একদল আসে সপ্তাহে একদিন, মাসে চার দিন, ঠিক কিনা বলেন? এই গেল দ্বিতীয় ক্যাটাগরির মুসলমান। আর এক নাম্বার কিছু মুসলমান আছে যাদেরকে প্রত্যেক দিন মসজিদে পাওয়া যায়, কিন্তু তাদের সংখ্যা বেশি না। তাদের সংখ্যা কি? আজকে দেখবেন ফজরের নামাজে যায় একটা তার মুসল্লি হয় না, ঠিক কিনা বলেন?